সবাই জানি অবগত যে করোনার তৃতীয় ঢেউ আবার এসেছে। যদিও আমরা মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমাদের রাজ্য এখনও অনেক ভালো অবস্থানে আছে, কারণ এই রাজ্যে ভ্যাকসিনেশন যেটা টিকাকরণ অভিযান খুব ভালো হয়েছে আমরা সবাই জানি। শুধুমাত্র ত্রিপুরা রাজ্য না, সমগ্র ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে টিকাকরণ অভিযান সেটা বড় মাত্রায় হয়েছে, যার জন্য তৃতীয় ঢেউ তো এসছে, আমরা লড়াই তো করছি, কিন্তু মৃত্যুর যে হার সেটা প্রথম ওয়েব এবং দ্বিতীয় যে ঢেউ গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম তার থেকে অনেক কম। কিন্তু তারপরও যেহেতু করোনার আবার তৃতীয় ঢেউর আমরা সম্মুখীন হয়েছি, তাই সবাইকে একটু সতর্ক থাকতে হবে, জনসচেতনতা গড়ে তুলতে হবে। সে কাজগুলো ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা প্রথম ঢেউর সময় করেছে, গত বছরও করেছে, তাই এখন যেহেতু আবার তৃতীয় ঢেউর সম্মুখীন আমরা সবাই হয়েছি, সেবাই সংগঠন যেটা আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আমাদেরকে বলেছেন যে সেবাই সংগঠন, সেই সেবাই সংগঠনকে মূল মন্ত্র বানিয়ে আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি আমরা সবাই আবার মাঠে নেমে পড়েছি। মাস্ক বিতরণ হোক, স্যানিটাইজার দেওয়া হোক বা ত্রাণ বিতরণ কার্যক্রম হোক, সেটা সমগ্র রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করছেন। আজ বর্তমান সময়ে আমি দাঁড়িয়ে রয়েছি টাকারজলা মণ্ডলের অন্তর্গত যে জম্পুইজলা বাজারে, এখানে যারা আমাদের যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, যারা ক্রেতা বিক্রেতা সবার মধ্যে আমরা মাস্ক বিতরণ করছি, স্যানিটাইজার বিতরণ করছি। আমার সঙ্গে এই মণ্ডল কমিটির মাননীয় সভাপতি ভাই নির্মল আছেন, এখানে জেলা কমিটিরও আমাদের রাজেশদা আছেন, মহিলা মোর্চা যুব মোর্চা সমস্ত ভাইয়েরা আজ এই কাজে এগিয়ে এসেছেন, তার জন্য আমি সকল কার্যকর্তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, চলো।